ভালো লাগছে, গত 2-3 বছর তো বেরোনোই হচ্ছে না সেই বাসায় বন্দি। অনেকদিন পরে এরকম নববর্ষের এই মেলায় এসে খুবই ভালো লাগতেছে। এই 2 বছর যে অতিমারি ছিল, ঘরের থেকে আমরা বের হতে পারিনি, সুযোগ হয় না, এই 2 বছর যে বাঙালির যে বাঙালি জাতির যে ঐতিহ্যবাহী একটা ইয়ে, আজকে বাংলা নববর্ষ বরণ, বর্ষবরণের 2 বছর আমরা কিন্তু আসলে বঞ্চিত ছিলাম। তো আজকে এই 2 বছর পরে এই মুক্ত পরিবেশে, কিছুটা হলো মুক্ত পরিবেশে আসতে পেরে আসলেই নিজেকে মানে আনন্দিত মনে করছি। সুন্দর লাগছে আসলে, 2টা বছর আমরা ঘরে বন্দি ছিলাম, আমরা খুব মিস করেছি। যেহেতু বাংলা নববর্ষ আমাদের একটা সংস্কৃতির বড় অংশ, চৈত্র সংক্রান্তি প্লাস বাংলা নববর্ষ, আমরা খুব আজকে এনজয় করছি, ভালো লাগছে আমাদের, খুবই ভালো লাগছে। মানে 2 বছর পর এই আস্থা আসা হলো, অনেক আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে মানে পরিবারের সাথে অনেকদিন পর 2 বছর পর আসা হলো। 2 বছরের জন্য কোথাও যাওয়া যায় নাই, মানে পুরো একদম বাসার মধ্যে বন্দি ছিলাম। বন্দি জীবন 2 বছরের থেকে আমরা মুক্তি পেয়েছি, এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের।